কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় ইন্টারনেট সেবা বন্ধ থাকায় পাঁচ দিন বন্ধ ছিল বেনাপোল বন্দরে ভারতের পণ্য আমদানি রপ্তানি। আর এতে সরকারি রাজস্ব আয়ে ঘাটতি হয়েছে প্রায় 150 কোটি টাকা। আমদানি ও রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় বন্দরের দুই পাশে আটকে পড়ে বহু ট্রাক। বুধবার থেকে এসব ট্রাক ঢুকতে শুরু করেছে বন্দরে। বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন জানায়, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে অন্তত 600 ট্রাক পণ্য আমদানি ও 200 ট্রাক পণ্য ভারতে রপ্তানি হয়ে থাকে। কিন্তু গত পাঁচ দিন বন্ধ থাকায় প্রায় 150 কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে সরকার। ইন্টারনেট সেবা চালু হওয়ায় আবারও স্বাভাবিক হতে শুরু করেছে বাণিজ্যিক কার্যক্রম।